কোভিড নাইন্টিনক প্রতিহত করার যুদ্ধত নগাঁওত সংযোগ হল এদল নতুন সেনানী। লকডাউন কিছু শিথিল হওয়ার সুযোগ লৈ একাংশই সরকারি নীতি নির্দেশনাক বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখুৱাই স্বাস্থ্যসন্মত সকল নিয়মক জলাঞ্জলি দিয়া পরিলক্ষিত হয়েছে। যিসকলে নীতিবহির্ভূতভাবে লকডাউন অমান্য করে বা শিথিলতার সুযোগত সামাজিক দূরত্ব মানি চলা নাই, সেইসকলক নীতি নির্দেশনা বুঝাই মানি চলিবলৈ অনুরোধ করার উদ্দেশ্যে নেহেরু যুবক কেন্দ্রর উদ্যোগত আর নগাঁও আরক্ষীর সহযোগত গঠন করা হল কোভিড ওয়ারিয়র গ্রুপ। প্রায় তিন ঘণ্টা জোড়া প্রশিক্ষণ প্রদান করে দলটিক রাইজর সহায় হওয়াক কোভিড নাইন্টিনের সেনানী হিসাবে নিয়োগ করা হয়। করোনা সম্পর্কীয় সকল নীতি নির্দেশনা মানি চলার পরামর্শ দিয়া নাইবা অনুরোধ করাই নহয়, প্রয়োজনত নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিবর বাবে আরক্ষী প্রশাসনক অবগত করিব পারিব দলটিয়ে। সম্মানীয় এস বি স্যারৰ এটো এটা আইডিয়াটা আছিলে, তো আমি এসপ্তাহ পৰা বস্তুটো টেক আপ কৰি আছিলো আৰু আমি ভাবিছিলো যে এই থার্ড লকডাউনত যেহেতু বহুতখিনি রিলেক্সেশন এলাউ করেছে গভর্নমেন্টে, তো আপনাদের দেখিছে টাউনখনত মানে মুভমেন্ট বহুত হয়েছে আর আমি রখাবও নোৱাৰো। সো এটা বস্তু যে অলরেডি আমি মানুষখিনি আপনার কারণেও আর আমার নিজের সকলোর কারণে মানুষখিনি রাইজ অলরেডি সজাগ হয়েছে, কিন্তু যাতে আরো অলপমান সজাগতা আহে সেখানে আমি লগত আমি টাই আপ করল, কোঅর্ডিনেটর লগত আমি কথা পাতিল, 24 জন তেনেকে ডেকা ডেকা ইয়াং ইয়াং ভলেন্টিয়ার্স স্মার্ট লড়া ছালী আমাক দিলে। এটা বস্তু আছে আমার গোটেখিনি যিমানখিনি আমার সদর ওসি হোক বা আমার আইসি খিনি হোক টিএসআই খিনি টিএসআই আমি লগত আমি টাই আপ করে দিছো, আমি এটা সেই জয়েন্ট এটা এটা ট্রেনিং এটাই দিছো। সো সেইখিনি ম্যাটার আমি চাম, আমি রাইজক খালি যিমানখিনি পারো রাইজক রিকুয়েস্ট করব, কারণ তাতকে বেশি করব গেলে হয়তো আকো ভুল বুঝাবুঝি হব। সো এইখানে রিকুয়েস্ট করব আর যদি কোবাদ বেশি হেরি হয় আমাকে ডেফিনেটলি ইনফর্ম করব আর আমি একর্ডিংলি অ্যাকশন। ক্যামেরা পার্সন তুষার শর্মার সহ বিশ্বজিৎ দাসর রিপোর্ট, বিএমসি নিউজ।